জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে গেল রবিবার দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে আবার একই স্থানে এসে শেষ হয় র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শাহাদুল ইসলামের সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মেহেদি হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুর রহমান বেলাল এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল ইসলাম খালেক স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সাহেল মাহাদি গণমাধ্যম কর্মী আকন্দ সোহাগসহ ব্র্যাক ওয়াশ কর্মসূচি মাদারগঞ্জের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন